দুইটি রোগ নিয়ে আলোচনা করব, যে দুইটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে জান্নাতের টিকিট আল্লাহ তাআলার কাছে নির্ধারিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনি আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনি ভাই ও বোনেরা, আমি আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, পুরো ভিডিওটি জুড়ে থাকছে অসুস্থ রোগাক্রান্ত হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে। আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। বিশেষ করে দুইটি রোগ নিয়ে আলোচনা করব, যে দুইটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহ তাআলার কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের উপর যে বিপদ আপদ ও অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফলই দায়ী। আবার একইভাবে এ সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহকে ঝরিয়ে দেয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্য জন্ম নেওয়া শিশুর নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহ তাআলার সাহায্য চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দোজকের লোক দেখার ইচ্ছে তাদের বলো তারা যেন এমন লোককে দেখে যার জীবনে কোনো দিন কোনো রোগ হয়নি। অর্থাৎ অসুস্থতা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশাল এক নিয়ামত। সুস্থতাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। কেননা হযরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ পাক বলেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক পুরো জীবনে বাকে বাকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, আর এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে, আর তার নাম হচ্ছে ফেরাউন। যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারের জন্য অসুস্থ হয়নি। অপর হাদিসে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বে করা গুনাহসমূহকে মাফ করে দেন। আমরা শুরুতেই বলেছিলাম যে দুইটি রোগের কথা, যা আমাদের সমাজে সচরাচর হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি এই দুইটি রোগ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয় বরং নিয়ামত। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর, আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষ ভুগে থাকি। মহান রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু, আর হাদিস থেকে রয়েছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে এই বিষাক্ত জীবাণুসমূহ বের করে দেয়। সুবহানাল্লাহ। বিশেষ করে যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে, সেই রোগটির নাম হচ্ছে চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলতে পারি। আর এই রোগে আমাদের দেশে অধিকাংশ মানুষ ভুগে থাকেন। বিশেষ করে ধুলাবালি, বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। কিন্তু হাদিস শরীফে এসেছে, যার চুলকানির রোগ হবে, শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে, সে ব্যক্তি জীবনে কোনো দিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এমন কি তার কোনো দিন শ্বেতরোগও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, যখনই তোমাদের কোনো রোগ আক্রমণ করে
তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো ও পাশাপাশি চিকিৎসা করো। সুতরাং যে কোনো রোগে সঙ্গে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করবেন, কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অংশ। দিনী ভাই বোনেরা, আজকে এই ভিডিওটিতে যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, আমি আশা করি এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। তাই অনুরোধ করব, এই ভিডিওটিতে লাইক না দিয়ে কেউ যাবেন না। এই রকম ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার অনুরোধ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।